ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বি এস চাই আমরা আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করবো আজকে আমাদের পূর্ব পাঠে আলোচনা যেটা আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে ফার্স্ট ইউনিট টেস্টের প্রিপারেশন আমরা নেবো তার কারণ আমরা এর আগে অলরেডি ভিডিওটা আপলোড দিয়ে দিয়ে জিনিসটা তোমরা দেখেছো আজকে আমরা রিভিশনটা কমপ্লিট করবো তো যদি তোমরা কেউ চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার অডিশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আগের ভিডিওগুলো যারা দেখো নি তাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে বা তোমার চ্যানেল ভিজিট করবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে চলো শুরু করি আজকে আমরা রিভাইজটা করব রিভিশনটা করবো কিছু কিছু আমরা করে নেবো ইম্পর্টেন্টগুলো তো আজকে প্রথম পেজটা এক নম্বর পেজে কী আছে তোমার দেখো এগুলো তোমার নিজেরাই পারবে তোমার টিপের যেগুলো আছে তোমার এগুলো তারা পারবে নিচে দেখো কী আছে তোমার এখানে ছবি দেখে হিসাব করি আর লিখি ঘরে লিখি কী বলি গাছে আম আছে ঠিক আছে ড্যাশ থোকা কটা থোকা আম আছে আমাদের আমাদের দেখে নিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো কটা আম আছে গাছে গাছে সাত থোকা আম আছে ঠোকা এখানে কি লিখবো তাহলে সাত থোকা লিখবো আমরা তা প্রত্যেক থোকায় কটি করে আম আছে প্রত্যেক থোকায় কটা করে আম আছে দেখো ভালো করে দেখার চেষ্টা করো একটা দুটো তিনটে তিনটে করে আম আছে প্রতি ঠো কোথায় থোকায় রাইট তা তিনটে হলো তা তিনটে থোকা রাইট তাহলে গাছে মোট কটা আম হলো সাত সাতটা থোকা আছে আর একটা থোকায় তিনটে করে আম আছে তাহলে কটা হলো তাহলে সাতকে তিন দিয়ে গুণ করবো তাহলে তিন সাথে কত হচ্ছে তোমার আমি সাতকে তিন দিয়ে গুণ করে তাহলে কত তিন সাত একুশটা তাহলে কী লিখবো মোর গাছে মোট আকর আম আছে কটা দুই একুশটি আম আছে তোমার তা তিনকে সাত দিয়ে গুণ করলে পেয়ে যাবো একুশটি হলো এবার কী হচ্ছে গাছের তলায় ড্যাশটি আম পড়েছে কটা আম পড়েছে গাছের তলায় দেখো একটা দুটো তিনটে কটা আম পড়ে আছে দেখো একটা দুটো তিনটে আম পড়ে আছে গাছের তলায় ঠিক আছে তাহলে কি গাছের তলায় পড়ে আছে তাহলে কি তিনটি আম পড়ে আছে পড়েছে তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল কটা আম ছিল তাহলে কটা থোকায় কটা আছে গাছে কটা আছে গাছে আছে অলরেডি টোয়েন্টি ওয়ান একুশটা গাছে গাছে আছে আর কি তিনটে তোমার নিচে পড়ে গেছে তাহলে গাছে এটা নিচে পড়ার আগে তো গাছেই ছিল তাহলে এখানে কী করবো তিন যোগ করে দেবো একুশ সঙ্গে তিন যদি যোগ করি তাহলে তিনের আগে কত হচ্ছে তোমার চার দেখো আর দুই আছে দুই দুই থাকছে তোমার কত চব্বিশটি তাহলে কী লিখবো আমরা গাছে পড়ার আগে মোট আম ছিল এটা চব্বিশটি করবো আমরা ঠিক আছে এটা করে দিলাম এক নম্বর পেজে নেক্সট পরের পেজে আমরা যাব চলো দেখিনি পরের পেজে কি আছে নেক্সট দু নম্বর পেজে কী আছে দেখো আমরা দু নম্বর পেজটা দেখে এখানে তোমার ওপর একটা নিজেরাই করতে পারবে তোমার রং পেনসিলেরা আছে সেকেন্ডটা তোমার আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পুঁথি আছে তোমার একটু কটা পুঁথি একটা দুটো তিনটে তিনটে বাঞ্চ বান্ডিল আছে তো একটা বান্ডিলে কটা করে থাকে একটা বান্ডিলে দশটা করে থাকে তোমার ঠিক আছে তাহলে কত হচ্ছে এক দশ কুড়ি তিরিশ তা তিন দশে কত হলো তিরিশ হলো এখানে কটা আছে দেখিনি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তা তিরিশের সাত কত হচ্ছে সাঁত্রিশটা তাই কী লিখবো আমরা এখানে টোটাল লিখবো সাঁত্রিশ থার্টি সেভেন তিনে সাত সাঁত্রিশটি পুঁতি আছে তোমার এখানে কী লিখবো আমরা সাঁয়ত্রিশ লিখবো দুশো এক আর অর্শী সাড়ে তেরো কালি সাঁত্রিশ ঠিক আছে ওকে কত হলো সাঁত্রিশটা আমি লিখে লিখে দেবো নেক্সট তোমার কত হচ্ছে তোমার পরেরটা আসছি আমরা এগুলো তোমার নিজেরাই বা সন্দেশটা নিজেরা গুনে নেবে গুনে কাউন্টিং করে লিখে দেবে এখানে বেলুনগুলো লিখে দেবে নিজেরাই এখানে তোমার টাকা হিসেব দিয়েছে তোমার দেখো টাকাটা এটা টাকার নোট এটা কুড়ি টাকার নোট এটা টাকার নোট দশ টাকার নোট তা কুড়ি আর দশে কত হচ্ছে কুড়ির সঙ্গে দশ যোগ করলে কুড়ি আর দশ তিরিশ হয় আমরা সবাই জানি তিরিশের সঙ্গে এটা কটা দু টাকার কয়েন আছে তিরিশের সঙ্গে দুই যোগ করবো তিরিশের পর একত্রিশ বত্রিশ তা কত টাকা হলো টোটাল টোটাল হলো বত্রিশ টাকা তাহলে তিনে দুই বত্রিশ টাকা ওকে তাহলে কী লিখবো এখানে এখানে কথায় লিখবো আমরা বত্রিশ ব তবে ফলে হসি তাহলে বর্ষ বত্রিশ ঠিক আছে তা বত্রিশ টাকা হলো এটা হয়ে গেল তা বাকিগুলো নিজেরাই করতে পারবে কোনো অসুবিধা নেই চলো পরের পেজটা আমরা দেখে নিই নেক্সট অঙ্ক কী বলছে আমাদের নেক্সট আমরা দেখবো বা তিন নম্বর পেজটা আমরা দেখিনি দেখো ওপরে গুলো দেওয়া আছে এটা তোমার নিজেরাই পারবে নিজের গুনে গুনে করে দেবে নিচের দুটো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি করে দিচ্ছি দেখো তোমার এখানে মালায় কটা আছে ড্যাশটি পুঁতি আছে কটা পুঁতি আছে গুনে দেখি আমরা চলো তাহলে কথা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ঠিক আছে তা কটা পুঁতি আছে মালায় ঠিক আছে মালায় পুলি আছে কটা পনেরোটা আছে তাহলে কী লিখবে এখানে পনেরো ফিফটিন লিখবো আমরা ঠিক আছে পড়ে আছে কটা পুঁতি তাহলে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে তিন আর দুই পাঁচটা হলো কটা পড়ে আছে পড়ে আছে তোমার পাঁচটা তাই মালার ঠিক আছে মালার আগে কত ছিল তোমার মালার আগে ছিল ড্যাশটি পুঁতি ওকে তে মালার আগে কটা পুঁথি ছিল তাহলে এখানে কত হচ্ছে তোমার পনেরোটা আছে আর পড়ে কটা আছে পড়ে আছে পাঁচটা পড়ে আছে তাই পনেরোর সঙ্গে কী করতে পাঁচ যোগ করতে হবে তা পনেরো পরে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তা কত হলো টেনটি তা কুড়ি লিখবো আমরা কটা পুঁথি হলো তাহলে কুড়িটি পুঁতি হলো এভাবে লিখে দিলেই হবে বা রাফে তোমরা যোগ করেও দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই নেক্সট পরেরটা কী বলছে তোমার দেখো এখানে মালায় আছে ড্যাস্টি পুতি কটা আছে দেখে নিই আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তাই লিখবো আমরা বারোটা লিখবো আমরা বারোটা পুঁতি মালায় আছে আর পড়ে আছে কটা পুঁতি দেখে নিই চলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা প্রতি পড়ে আছে তাহলে কি লিখবো আমরা আটটা পুঁতি পড়ে আছে ঠিক আছে তাই মালার আগে ছিল কটি পুঁতি তো মালা লাগে কটা পুঁতি ছিল ঠিক আছে তাহলে লিখুন বারোটা তো আটটা তোমার বারোটা তোমার তো গাঁথা হয়েছে সেগুলো তো ছিলই প্লাস আটটা পড়ে আছে এখন তালেরাই বারোর সঙ্গে আট যোগ করতে হবে তাই বারো পর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কত হলো কুড়ি তাই কি লিখবো আমরা কুড়িটি পুঁতি ছিল তোমার ঠিক আছে হয়ে গেল খুবই ইজি অঙ্ক তো নিজেরাই পারবে চলো পরের অঙ্কটা দেখে নিই নেক্সট অঙ্ক কি বলছে আমাদের তিন নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল চার নম্বর পেজটা আমরা দেখে নিই এবার কী বলছে নেক্সট চার নম্বর পিস্টায় আসছি আমরা চার নম্বর পিস্টায় কি আছে দেখো বাটারফ্লাইয়ের ছবি দেওয়া আছে তোমার প্রজাপতির ছবি দেওয়া আছে এখানে কি আছে পনেরো সেকেন্ড ও তেরো সেকেন্ড তো পনেরো সেন্ড তেরো সেকেন্ডকে যোগ করলে কত হয় পনেরো সঙ্গে তেরোকে যোগ করবো পনেরো সঙ্গে তেরোকে যোগ করলে কত হয় আঠাশ হয় টোয়েন্টি এইট টোয়েন্টি এইট হচ্ছে তোমার রাইট অ্যান্সার হয়ে গেল এবার কিছু দেখো তোমার এটা দেখো কি কী বলছি এখানে দেখো পনেরোটা বাকিগুলো নিজেরাই করে নেবে কোনো অসুবিধা নেই আর পনেরো সেকেন্ড আর বিয়াল্লিশ সেকেন্ড তো পনেরো সেকেন্ড বিয়াল্লিশ সঙ্গে যোগ করলে কত হয় সাতান্ন হয় না একাশি হয় তাহলে দেখো এখানে কত হচ্ছে পাঁচ আছে এখানে দুই আছে পাঁচ আর দুই কত হচ্ছে সাত তাহলে এটা হবে সাতান্ন আর চার চারার একে কথা হচ্ছে পাঁচ তাদের কত হচ্ছে সাতান্ন তোমরা রাফে যোগ করে দেখে নিতে পারবে যোগ করে নেবে বিয়াল্লিশ আর পনেরোকে যোগ করে নেবে পাঁচ তা পাঁচাত্তর কত হচ্ছে সাত চারার একে কথা হচ্ছে পাঁচ সাতান্ন হলো তাহলে সাতান্ন সেকেন্ড এসে কারেন্ট কারেক্ট আনসার বুঝলো চল নিচেরটা নিই আমরা কেবল চৌত্রিশ সেকেন্ড আর তেত্রিশ সেকেন্ড তো চৌত্রিশ তেত্রিশ সেকেন্ড কত হবে এটা সাতষট্টি সেকেন্ড হবে গত সাতষট্টি সেকেন্ড কী করে পেলাম দেখো এখানে তেতাল্লিশ চৌত্রিশ আর তেত্রিশ যোগ করতে হবে এখানে চারাতিন কত তিন সাত হচ্ছে আর তিনের তিনে কথা হচ্ছে ছয় এখানে সাতষট্টি আছে আটষট্টি আছে অপশান তা কোনটা অপশনটা রাইট হবে সাতষট্টি অপশনটা তোমার রাইট হবে হলো চলো পরের দেখিনি আমরা এখানে বলছি তিপ্পান্ন সেকেন্ড ও তেরো সেকেন্ড তিপ্পান্ন সেকেন্ডের সঙ্গে তেরো সেকেন্ড যোগ করা হলে কত হচ্ছে তোমার তাহলে তিপ্পান্ন সঙ্গে তেরো যোগ করবো তাহলে কত হচ্ছে পাঁচে তিন তিপ্পান্ন তার সঙ্গে তেরো যোগ করব তিনার তিনে কত হচ্ছে ছয় আর কত হচ্ছে পাঁচের কত হচ্ছে ছয় তাহলে কী হলো ছেষট্টি সেকেন্ড তাহলে কী করবো আমরা ছেষট্টি সেকেন্ড হয়ে গেল ঠিক আছে এভাবে ভালো করে প্র্যাকটিস করতে হবে এগুলোকে ভালো করে তাহলে প্র্যাকটিস করলেই আর অসুবিধা হলে তোমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আগে অঙ্কগুলো করানো আছে সেগুলো দেখে নিতে পারে ভালো করে ঠিক আছে নেক্সট পরে অঙ্কে আর পরের পেজে আসছি আমরা পাঁচ নম্বর পেজটা আমরা দেখে নিই কী আছে নেক্সট পরের পেজে আসছি আমরা পাঁচ নম্বর পেজে আসছি কী বলছে দেখো আজ লীলার জন্মদিন ঠিক আছে ওকে ইলা ও রহিম লীলাকে আটটা করে বেলুন দিল মানে ইলা দিলো আটটা রহিম দিল আটটা ঠিক আছে তো লীলার কাছে বেলুন হলো কটা তাহলে আটের সঙ্গে আট যোগ করতে হবে বা আটের আট দুগুলো কত হচ্ছে ষোলো এখানে কি হচ্ছে তোমার জায়গা দিয়েছে তোমার তাহলে আটটা প্লাস আটটা মানে ইলা দিল তোমার আটটা আর রহিম দিল আটটা তাহলে দুটো আটার যোগ করে কত হচ্ছে আটার পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তা কটা পেলো কটা পেলে ষোলোটা বেলুন পেলো তোমার ইলা ঠিক আছে হলো তাহলে এখানে কি লিখবো আমরা এখানে ষোলোটা লিখবো আমরা সিক্সটিন সিম্পলি যোগ করে দিলে হবে তো কি বলছে তা ফোলাতে গিয়ে তিনটি বেলুন ফেটে গেল ঠিক আছে তিনটে জায়গায় যদি পাঁচটা বলে দেয় তা পাঁচটা বিয়োগ করে দেবে আর তাহলে ইলার কাছে তোমার লীলার কাছে কটা বেলুন রইলো কটা কটা বেলুন রইলো দেখবো আমরা তা টোটাল বেলুন ছিল কটা টোটাল বেলুন ছিল আটার ষোলোটা বেলুন ছিল ষোলো বিয়োগ যেটা ফেটে গেলো তাহলে কমে গেলো ফেটে গেলো ভেঙে গেলে কী হয় পুঁচে গেলে এগুলো বেদ বাদ দিয়ে দিতে হয় তাহলে কী করবো বিয়োগ করে দেবো তাহলে তিন বিয়োগ করবো তা থেকে তিন যদি বিয়োগ করি আমরা কত হচ্ছে তোমার এখানে ছয়ের থেকে তিন বিয়োগ করলে তিন হয় তাহলে কথা হচ্ছে এক তেরো কত হলো উত্তর তেরো হল এখানে কি লিখব আমরা তেরো একে তিন তেরো কটা বেলুন থেকে গেল তেরোটা বেলুন থেকে গেলো ঠিক আছে এবার তোমার এখানে বাসি অঙ্কটা দিয়ে তোমরা নিজেরাই করতে পারবে কোনো অসুবিধা নেই খুব ইজি অঙ্ক আছে চলো পরেরটা দেখে নিই নেক্সট নম্বরটা কী বলছে দেখে নিই আমরা নেক্সট পাঁচ নম্বর বেচের নিচের দিকে কী আছে তোমার দেখো এখানে নাম ওকে ফুল তুললো ঠাকুমাকে দিলো সাজিতে রইলো ঠিক আছে নাম কি প্রিয়া প্রিয়া কটা ফুল তুললো আঠাশটা ফুল তুললো ঠাকুমাকে দিলে ছটা তাহলে সাজিতে পড়ে রইলে কটা আঠাশের থেকে ছয় বিয়োগ করলে কথা হচ্ছে বাইশটা এটা করেই দিয়েছে তোমাদের জন্য তাহলে সোমা কটা চু চুয়াল্লিশটা ফুল তুলেছে ঠাকুমাকে দিলে তিনটে তাহলে কটা পড়ে থাকলো তাহলে চুয়াল্লিশ বিয়োগ তিন এখানে চুয়াল্লিশ বিয়োগ তিন করবো আমরা সমসান এখানে করার দরকার নেই জাস্ট তোমাকে রাফে আমি দেখাচ্ছি তাই চল্লিশ থেকে তিন বিয়োগ করলে কথা হচ্ছে তোমার ওকে এখানে চার থেকে তিন বিয়োগ করলে এক তাহলে একচল্লিশটা হচ্ছে চারে এক একচল্লিশ হচ্ছে তোমার ঠিক আছে দেন কি হচ্ছে মঙ্গলা কথা ফুল তুললো ষোলোটা তুললো তার থেকে দুটো দিয়ে দিলো ঠাকুমাকে দুটো দিয়ে দিল কটা পড়ে থাকলো ষোলো থেকে দুই বার দিলে কত চোদ্দো ঠিক আছে তাহলে কটা লিখবো চৌদ্দ লিখবো আমরা ঠিক আছে এটা রাফে তোমরা বিয়োগ করে দেখে নেবে কারণ আমি যদি সব বিয়োগ করে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তারপর কি সব নাম ছত্রিশটা তুলেছে তার থেকে ছটা তোমার দিয়ে দিয়েছে ঠাকুমাকে তা ছত্রিশ থেকে ছয় বাদ দিলে গত হচ্ছে তোমার তিরিশ থেকে যায় তাহলে তিরিশ থার্টি লিখবো আমরা এখানে রোজি তোমার সাতান্নটা তুলেছে তোমার তার থেকে সাতটা পাঁচটা দিয়ে দিয়েছে কটা থাকলে বিয়ে করে লিখে দেবে তারপর শুকুর তোমার তুলেছে সিক্সটি নাইন তার থেকে চারটে দিয়ে দিয়েছে যা থাকে তা লিখে দেবে এখানে শান তুলেছে কটা দশটা তুলেছে তার থেকে তিনটে তোমার ঠাকুমাকে দিয়ে দিয়েছে কটা থাকছে দশটা থেকে সাতটা তিনটে দিয়ে দিলে তোমার সাতটা থাকে তোমার ঠিক আছে বাকিগুলো তোমার নিজেরা হোমওয়ার্কে করে নেবে আর করতে অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক লিঙ্ক থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে চলো দেখে নিই পরের পেজটা আমরা দেখে নিই নেক্সট ছ নম্বর পেজে কী আছে আমাদের কিছু যোগ দিয়েছে দেখো কাইটে এখানে ছবি দিয়েছে তোমার কাইটে ঘুরির ছবি দিয়েছে কাইটের ছবি এখানে কি আছে তোমার কাইটের মধ্যে অঙ্কগুলো দেওয়া আছে একটু বড় করে দিয়ে স্ক্রিনটা দেখতে সুবিধা হবে তোমাদের ঠিক আছে এখানে কত হচ্ছে পনেরো আছে এখানে এগারো আছে পনেরো সঙ্গে এগারো যোগ করতে হবে যোগে তো তোমরা খুবই ভালোই করতে পারো পাঁচ আর একে কত হচ্ছে পাঁচ আর একে হতো পাঁচ কত হচ্ছে পাঁচ আরেক হচ্ছে তোমার ছয় ছয় লিখলাম আর এক আর একে কত হচ্ছে এক আরেক তোমার দুই কত হলো তাহলে ছাব্বিশ হলো টোয়েন্টি সিক্স এটা ওকে এবার নিজেরা করে নেবে বাকিগুলো এখানে বারো আছে এখানে ষোলো আছে বারোর সঙ্গে ষোলো যোগ করবো তাহলে ছয়ের সঙ্গে দুই যোগ করবো ছয়ের পর সাত আট তাহলে আট লিখলাম আমরা এখানে এক আছে এখানে এক আছে একার একে কত হচ্ছে দুই তা কত উত্তর হলো আঠাশ উত্তর হলো টোয়েন্টি এইট নেক্সট ধরো এটা তোমার বাকিগুলো নিজেরা করে নেবে এটা হচ্ছে চোদ্দো আছে এটা তোমার বাইশ আছে চোদ্দো ওকে চার আছে এখানে দুই আছে চারের সঙ্গে দুই যোগ করলে কত হচ্ছে আরেক সঙ্গে দুই যোগ করলে তোমার ছয় হয় আর দুইয়ের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে দুইয়ের সঙ্গে এক যোগ করলে তোমার তিন হয় ঠিক আছে এবার ধরো এখানে তোমার কত ছিয়াশি আছে এখানে তার সব ছষট্টি ছিয়াশির সঙ্গে ছেষট্টি যোগ করতে হবে তা ছয়ের সঙ্গে ছয় যোগ করলে কত হচ্ছে ছয়ের পর সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো হচ্ছে তাহলে বারোর কী করবো আমরা বারো দুই লিখবো আমরা হাতে আর দুই নিচে লিখবো আর একটা তোমার হাতে থাকবে তা হাতটা হাতে উপরে লিখে নেবো ঠিক আছে ওকে আচ্ছা এখানে তোমার কী দিয়েছে এখানে যোগ করতে দেয়নি এখানে বিয়োগ করতে দিয়েছে তোমার দাদাও তা এগুলো বাকিগুলো কিন্তু দেখো বাকিগুলো কিন্তু যোগ আছে এটা কিন্তু বিয়োগ দিয়েছে তোমার ঠিক আছে তা বিয়োগ করলে কী করবো আমরা এখানে ছয় আছে এখানে ছয় আছে ছয়ের থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য হয়ে যায় শূন্য করবো এখানে আট আছে নিচে ছয় আছে আটের থেকে ছয়কে বিয়োগ করবো তাই ছয়ের পরে সাত আট তাহলে কত হচ্ছে দুই তাহলে কত হলো তোমার টোয়েন্টি টু জিরো টোয়েন্টি হলো তোমার হয়ে গেল বোঝা গেলো নেক্সট পরে অঙ্ক আসছি আমরা বাকিগুলো তোমার নিজেরা করে নিতে পারবে নেক্সট পরের পেজে দেখে নিচ্ছি আমরা কি আছে নেক্সট সাত নম্বর পেজে কি বলছে তোমার দেখো ঠিক আছে চলো বাজারে যাই এগুলো তোমার নিজেরাই পারবে খুব ইজি আছে ভেরি ইজি আছে তোমাদের ঠিক আছে তো এখানে দেখো এখান থেকে আমরা দেখে নিই দেখো তারপর কি করলো নীলু শাক কিনলো ঠিক আছে তারপর নীলু ঠিক আছে চার আটি শাক কিনলো ঠিক আছে তা একাটি শাকের দাম কত পাঁচ টাকা তা নীলু কত 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 টাকা পেলো কত টাকা দেবে তা আটি শাকের দাম কত চার টাকা তাহলে চার টাকা চার লিখে নেব আর নীলু ক আটি শাক কিনলো পাঁচ আটি শাক কিনলো তাহলে কী করবো আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে কত টাকা হলো পেয়ে যাব তো চার পাঁচে কত হচ্ছে সবাই জানি আমরা চার পাঁচে কত হয় চার পাঁচে তোমার কুড়ি ঠিক আছে তা একাটির শাকের দাম যদি চার টাকা হয় তাহলে পাঁচ আটি শাকের দাম কত হবে চার পাঁচে কুড়ি টাকা অবশ্যই হবে হয়ে গেল কুড়ি টাকা লিখে দিলেই হবে নেক্সট কী বলছে তোমার দেখো রমজান এবার দুইটি লেবু ঠিক আছে আর একটি বেল কিনলো দুটো গন্ধরাস লেবু কিনেছে একটা বেল কিনেছে তোমার তাহলে একটা লেবুর দাম কত চার টাকা ঠিক আছে তাহলে দুটো লেবুর দাম কত হবে দুটো লেবুর দাম হবে তাহলে একটা লেবুর দাম কত চার টাকা হচ্ছে চার আর দুটো লেবুর দাম তাহলে দুই যে দুই যে গুণ হবে চারকে দুই যে গুণ করবো তাহলে চার দুগুণ কত হচ্ছে চার দুগুণ হচ্ছে আট টাকা হলো তোমার ঠিক আছে একটি বেলের দাম কত সাত টাকা ঠিক আছে একটা বেলের দাম কত সাত টাকা হবে একটা বেলের দাম ঠিক আছে রমজাত মোট ড্যাশ টাকা ওকে দিল কত টাকা দিল রমজাত মোট কত টাকা দিল প্রথমে দিয়েছিল কত লেবুর জন্য কত আট টাকা দিয়েছিল তাহলে আট লিখবো আমরা আর বেলের জন্য কত টাকা দিল বেলের জন্য সাত টাকা দিল তাহলে কি লিখবো আমরা সাত লিখবো আমরা ঠিক আছে যে এনে আটের সঙ্গে সাত যোগ করলে কত হয় তাহলে আটের সঙ্গে সাত যোগ করলে তোমার দেখো এনে আটের সঙ্গে সাত যোগ করলে তোমার কত হচ্ছে পনেরো হচ্ছে তোমার ঠিক আছে হয়ে গেলো আটের সঙ্গে সাতযোগ করবো আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত লিখবো তাহলে এখানে একে পাঁচ পনেরো লিখবো আমরা ঠিক আছে হয়ে গেল ঠিক আছে তাহলে নীলু মোট রমজান মোট কত টাকা দিল রমজান মোট দিল তোমার আট টাকা সাত টাকা জ্যোশ কত কত পনেরো টাকা দিল তোমার ঠিক আছে নেক্সট কী আছে তোমার মিতা দুটি করে লাউ ঠিক আছে একটি এচর কিনলো এটা নিজেরাই পারবে মোটামুটি ঠিক আছে ওখানে নিজেরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে চলো পরের অঙ্কটা দেখি না পরের পেজে কী বলছে সাথে আট নম্বর পেজটা কি বলছে নেক্সট আট নম্বর পেজ কী বলছে দেখো এখানে বলছে তোমার যোগের বদলে গুণ ঠিক আছে তে কে কত কত দিয়ে গুণ করতে হবে আর গুণ বা কত হবে দেখে নিই আমরা এখানে বল তিনের বদলে তিন তিনের বদলে তিন তাহলে তিন দুগুণ দু ছয় দুটো তিনের বদলে কি হয় দুটো তিনের বদলে আমরা কি করব আমরা তিন গুণ দুই করতে পারি ছয় এখানে তিনটে পাঁচ আছে তোমার দেখো রাইট একটা দুটো তিনটে চারটে পাঁচ তাহলে পাঁচবার যোগ করতে হবে তিনবার যোগ করতে হবে তাহলে পাঁচের সঙ্গে পাঁচ যোগ করবো তার সঙ্গে আরও পাঁচ যোগ করবো এটা না করে আমরা শর্টকাস্ট কী করতে পারি আমরা শর্টকাট প্রসেস করতে পারি যাতে যোগ করে তো করতে পারি তোমার যোগ করে করলাম আমরা অথবা এটা সময় কি কী লিখতে পারি যদি পাঁচ তাহলে গুণ কী লিখবো আমরা তিন লিখবো ঠিক আছে পাঁচকে তিন দিয়ে গুণ করবো তিনকে পাঁচ দিয়ে গুণ করলো যে তিন পাঁচে কথা হচ্ছে তোমার পনেরো আছে তোমার দেখো রাইট ডাইরেক্ট আমরা একবারে পেয়ে গেলাম আর যদি যোগ করতে চাই তাহলে পাঁচের সময় পাঁচ যোগ করবো তাহলে পাঁচের পরে ছয় সাত আট নয় দশ দশ হলো তার সঙ্গে আরও পাঁচ যোগ করবো তারপর পরে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে তাহলে কত হলো পনেরো হলো ঠিক আছে তাহলে তার আমরা কী করব আমরা পনেরো হলো এ চেয়ে বারবার যোগ না করে কী করবো আমরা একবারে আমরা কী করতে পারি গুণ করে দিতে পারি তিন পাঁচে পনেরো হয়ে গেল আবার এখানে কটা ছয় আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় আছে তোমার ঠিক আছে তা পাঁচটা ছয় বারবার ছয় 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 যোগ না করে আমরা কি করতে পারি এখানে একটা ছয় সংখ্যা একই সংখ্যা যদি এটা বুঝতে হবে একই সংখ্যা যদি সেম সংখ্যা যদি বারবার বারবার রিপিট হয় তাহলে কি হবো সেই সংখ্যাটাকে আমরা লিখে দেব প্রথমে আমরা সংখ্যাটা লিখে নেবো আমরা তারপর কি হচ্ছে সেটা কতবার রিপিট হচ্ছে সেটা আমরা দেখব তো কবার রিপিট হচ্ছে দেখি একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার রিপিট হলে তাহলে পাঁচ দিয়ে গুণ করবো আমরা এখানে যদি ধরো ছবার রিপিট হতো তাহলে ছয় দিয়ে গুণ করতাম দ ওকে নবার রিপিট হতো তাহলে নয় দিয়ে গুণ করতাম আমরা বা দুবার রিপিট হলে দুই দিয়ে গুণ করতাম ছয় দিয়ে কোনো বারো তাহলে পাঁচবার রিপিট হচ্ছে তাহলে পাঁচ ছয় কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ হয়ে গেলো আবার এখানে দেখো আমরা যদি যোগ করি ছয়ের সঙ্গে ছয় যোগ করলে বারো বারোর সঙ্গে ছয় যোগ করলে কত হচ্ছে আঠেরো আঠেরোর সঙ্গে ছয় যোগ করলে হচ্ছে চব্বিশ চব্বিশের সঙ্গে ছয় যোগ করলে কত হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে কত হচ্ছে তোমার ছত্রিশ হয়ে যায় তোমার ঠিক আছে এক দুই এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ ছয় তিরিশ হয়ে যাচ্ছে তোমার তিরিশ নতো তিরিশ বোঝা গেল ছয়ের সঙ্গে ছয় যোগ করলে তোমার বারো বারোর সঙ্গে ছয় যোগ করলে আঠেরো আঠেরোর সঙ্গে ছয় যোগ করলে চব্বিশ চব্বিশ আর ছয় সঙ্গে যোগ করলে তোমার তিরিশ হয় এখানে সাতটা ছয় থাকলে কত হতে সাত দিয়ে গুণ করতাম তাহলে ছত্রিশ হয়ে যেত বোঝা গেল যে কটা সংখ্যা থাকবে সে কটা সংখ্যা রিপিট করলেই তোমার হবে হয়ে গেল নেক্সট পরে অঙ্কটা দেখে নিই আমরা কি বলছে এবার দেখো নিচে একটা ছক দিয়েছে যে ফাঁকা ঘরে গুণ করে লিখি এবং ঠিকঠাক মতো রং দিই ঠিক আছে ফাঁকা ঘরে গুণ করে লিখতে দিয়েছে তোমার লেখা হলো গুণগুলো গুণগুলো লিখ লিখলে তোমরা এখানে গুণগুলো লিখতে তোমার তিন হলো তিন ছয় নয় আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বাড়বে দেখুন ছকটা দিয়েছে সবটাই সংখ্যাগুলো দিয়েছে দেখো আর সংখ্যাকে একবার এক দিয়ে গুণ করবে একবার দুই দিয়ে গুণ করবে তিন দিয়ে গুণ করতে হবে চার দিয়ে গুণ করবে পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে এক আছে তা এক দিয়ে গুণ করলে এক ঠিক আছে এক এক দিয়ে গুণ করলে দুই দিয়ে গুণ করলে তিন দিয়ে গুণ করে চার দিয়ে গুণ করে পাঁচ দিয়ে গুণ করলে ঠিক আছে যেই সংখ্যাগুলো গুণ করলেই হবে এবার ধরো সংখ্যাগুলো তিন দিয়েছে তিন দিয়ে গুণ করে তিনের টেবিল পাঁচ দিয়েছে পাঁচ টেবিল করা হলো ছয় দিয়ে ছয়ের টেবিলটা গুণ গুণ করবে এটা সাত সাতেরটা আমি করে দিচ্ছি ধরো তোমাদের এটা নিজেরাই করে নিতে পারে সাত অক্ষে সাত সাত হয়ে গেলো সাত দুগুণ কত হচ্ছে তোমার সাত দুগুণ তোমার চোদ্দ হলো একে চার চোদ্দো তারপর তিন সাথে কত হচ্ছে তিন সাথে হচ্ছে তোমার একুশ চার সাথে কথা হচ্ছে চার সাথে তোমার আঠাশ হচ্ছে অ্যান্ড পাঁচ সাথে কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ হচ্ছে হয়ে গেলো এবার আমরা গুণটা করে নিই আগে আট তাহলে আটকক্ষে কত হচ্ছে তোমার আট আট দুগুণ কত হচ্ছে তোমার ষোলো তিন আটে কত হচ্ছে তিন আটে তোমার চব্বিশ চার আটে কত হচ্ছে চারটে বত্রিশ আর পাঁচ আটে কত হচ্ছে পাঁচ আটে হচ্ছে তোমার চল্লিশ হয়ে গেলো নয়টা নয় নিজেরাই পারবে নয় অক্ষে নয় নয় দুগুনো কত হচ্ছে তোমার আঠেরো ঠিক আছে তিন নং কত হচ্ছে তোমার সাতাশ চার নং কত হচ্ছে তোমার ছত্রিশ আর পাঁচ নং কত হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ঠিক আছে এটা গুণটা করে নিলাম আমরা এবার কি হচ্ছে তোমার দেখো এখানে কি বলছে যে গুণকের গুণে গুণফলের দশকে চার থাকলে ঠিক আছে দশকে চার থাকলে ড্যাশ রং দিই যে লাল রঙ দেবো তা দশকে চার আছে কোথায় তোমার দেখো এখানে দশকে চার আছে তাহলে এটা এককের ঘর এটা দশকের ঘর দশকে চার কোথায় আছে এখানে দশকে চার আছে তোমার ঠিক আছে দশকে চার আছে যে কী দেবো আমরা এখানে দিয়ে দেবো লাল রঙ দিয়ে দেবো এখানে লাল রঙ করে দেবে এটাকে দশকে এটাকে ঠিক আছে এবার কি বলছে তোমার দেখো আর কোথায় চার আছে এখানেও চার আছে এটাও তোমার লাল রং দিয়ে দেবো আমরা ঠিক আছে হয়ে গেলো নেক্সট কী বলছে তোমার ফলের ঠিক আছে দশকে তোমার তিন থাকলে তিন থাকলে কী করবো আমরা ইয়েলো রংটা দেবো তাহলে তিন থাকলে তা তিন কোথায় কোথায় আছে দশকে আমরা দেখিনি দেখো তিন এখানে দশকে তিন আছে ঠিক আছে তাহলে ইয়েলো রঙ দিয়ে দেবো হলুদ রঙ দিয়ে দেবো এখানে তিন আছে তোমার তাহলে ইয়েলো রং হলুদ রঙ দেবো আমরা ঠিক আছে এখানে দেখো তিন আছে এখানে হলুদ রঙ দেবো আমরা যেখানে এখানে তিন থাক এখানেও তিন আছে তোমার তাহলে তিনে আমরা কী করবো হলুদ রঙ দিয়ে দেবো ঠিক আছে দেন কি আছে তোমার দেখো ফলে কী বলছে দশকের তোমার দুই থাকলে দশকে দুই থাকলে কি করবো এখানে দশকে আমরা আমরা কী কি কালার দেবো আমরা পার্পেল কালার দেবো মানে ব্লু কালার টাইপের দেবো আমরা পার্পল কালারে দিলে ঠিক আছে এগুলো খুঁজে খুঁজে তোমরা নিজেরা দিয়ে দেবে ভেরি ইন্টারেস্টিং জিনিস আছে তোমার দেখে দেখে কনসেন্ট্রেট করে করতে হবে তারপরে গুণ ফলে কী করছে দশকে এক থাকলে এক থাকলে সবুজ রং দিতে হবে কোথায় কোথায় দশকে এক আছে তাকে এখানে এক আছে এখানে এক আছে এক আছে যেগুলো এক আছে তোমার দশকে তাহলে কী করতে সবুজ রং দিয়ে দিতে হবে ঠিক আছে ভেরি ইন্টারেস্টিং আছে তোমার আর তোমার কী হচ্ছে গুণ ফলে কী বলছে দশকে শূন্য থাকলে দশকে শূন্য থাকলে কি শূন্য দিয়ে আমরা কী করবো একটা পিঙ্ক কালারটা দেবো দশকে ঠিক আছে দশকে শূন্য থাকলে দশকে শূন্য এখানে নেই কোথাও ঠিক আছে হয়ে গেলো তো এইভাবে ভালো করে করে দিলেই হবে নিচেরগুলো দেখো আবার রঙ দিয়েছি তোমার আটের ঘরে আট আটটি ঘরে তাহলে এই পার্পেল রঙ কটা দিয়েছে তাহলে গুনে নেবে গুনে নিয়ে কটা ঘরে সেখানে হিসাব করে লিখে দেবে ঠিক আছে এবার সুন্দর করে লিখে দিলেই হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওর অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো তোমরা এবার ধরো আর দু একটা অঙ্ক তোমাদের আমি দিয়ে দিচ্ছি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি ধরো তোমার আটটা আটের যোগফল আটটা ঠিক আছে আট আটটা আট এর যোগফল ঠিক আছে তো আটটা আটের যোগফল যদি করতে বলে তাহলে কি করব আমরা আট আট যোগ 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 আট কটা আট হলো দেখিনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঠিক আছে তাহলে আটটা আটের যোগ ফল তাহলে বারবার বারবার যোগ না করে কি করবো আমরা শর্টকাট প্রসেস কী আছে বলতো তাহলে যেটা বলেছিলাম দেখো সংখ্যা একই বারবার রিপিট হচ্ছে তাহলে কী সংখ্যাটা কী আছে সংখ্যাটা হচ্ছে আট আট হলো এবার বারবার রিপিট হচ্ছে তোমার ঠিক আছে কতবার রিপিট হলো তাহলে গুণ করে কতবার রিপিট হলে সেটাই গুণ করে দেবো তাহলে আট আটে কত হচ্ছে তোমার আট আটে হচ্ছে চৌষট্টি প্রতিগুলো বারবার যোগ করার দরকার নেই এবার ধরো তোমার আট পাঁচ ছট ছয় আছে তোমার ছয় ছয় তোমার যোগ তোমার ছয় যোগ তোমার ছয় যোগ তোমার ছয় কটা ছয় হলো দেখো একটা দুটো তিনটে চারটে ছয় হলো তা চারটে ছয় যোগ ফল করতে গেলে ছয় 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 যোগ করার দরকার নেই তাহলে সমান সমান কী লিখতে পারি আমরা সমস্যা ছয় গুণ চার লিখে দেবো মানে একই সংখ্যা যদি বারবার রিপিট হয় তা বারবার যদি রিপিট হয় তাহলে সেটাই সংখ্যা দিয়ে গুণ করলে যতবার রিপিট হয় সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেটাই পেয়ে যাবে তো চার ছয় কথা হচ্ছে চার ছয় হচ্ছে চব্বিশ ঠিক আছে এভাবে অঙ্কগুলো করলেই হয়ে যাবে আজকের জন্য এ পর্যন্তই ভিডিওতে অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা কমেন্ট বস্স অবশ্যই কমেন্টস করো আর বাকি ভিডিওগুলো তোমার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে